হোয়াটসঅ্যাপ পোলা পাইন। আজকে আমরা কথা বলবো এই সুন্দর ট্রেন ভিডিওটা কিভাবে খুব সহজে মেক করে নিতে পারবো। তো যারা এই ট্রেন ভিডিওটা মেক করতে চান তারা আমার এই ভিডিওটা ফুল কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো এই ভিডিওটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, তাছাড়া একটি ভিডিও ক্লিপস এবং চারটি পিকচার্সের প্রয়োজন হবে। তো এগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে নর্মালি নিউ প্রজেক্টে একটি ক্লিক করব, তারপরে ভিডিও সেকশন থেকে 9 সেকেন্ডের একটি ভিডিও সিলেক্ট করে নেব। এই 9 সেকেন্ডের ভিডিও ক্লিপসটি লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিও ক্লিপসটি সিলেক্ট করার পর এখান থেকে ফটো সেকশনে চলে যাব, তারপর সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো চারটি ফটো সিলেক্ট করে নেব। তো একটি ভিডিও ক্লিপস এবং চারটি ফটো সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাড 5 একটি ক্লিক করে দিব, তারপরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে কিন্তু আমাদের যে পিকচারগুলো স্ক্রিন থেকে একটু ছোট হবে জাস্ট সেই পিকচার একটি ক্লিক করব, তারপরে এবার দুই আঙুলে ট্যাপ করে জুম করে আমাদের স্ক্রিন বরাবর ফুল জুম করে নিব। তো যে পিকচারটা আমাদের স্ক্রিন থেকে একটু ছোট হবে জাস্ট ওই পিকচারে ক্লিক করে স্ক্রিন বরাবর এভাবে ফুল জুম করে নিব। তো এখান থেকে কিন্তু আমাদের এই প্রত্যেকটি পিকচারে টাইম সেট করে নিতে হবে। তো টাইম সেট করার জন্য আমরা প্রথম পিকচারের জন্য সিলেক্ট করব 1.2 সেকেন্ড, এবং দ্বিতীয় পিকচারের জন্য আমরা সিলেক্ট করব 1.2 সেকেন্ড। তো পরবর্তী পিকচারের জন্য আমরা সিলেক্ট করব 1.27, এবং লাস্টের পিকচারের জন্য আমরা সিলেক্ট করব 1.2 সেকেন্ড। তো এভাবে করে চারটি পিকচারে আমরা দিয়ে দেব 1.2 সেকেন্ড, এবং লাস্টে একটি আমরা ওয়াটারমার্ক দেখতে পারবো, ওয়াটারমার্কের লেয়ার একটি ক্লিক করব, তারপরে ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। তো এরপরে কিন্তু আমাদের এই প্রত্যেকটি পিকচারে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এই প্রথম পিকচারের উপরে একটি ক্লিক করব, তারপর এখান থেকে অ্যানিমেশনে যাব, তারপর এখান থেকে কম্বোতে যাব, তারপর এখান থেকে আমরা এই 3 নম্বর অ্যানিমেশনটি সিলেক্ট করব। তো এই অ্যানিমেশনটির নাম হচ্ছে ইনলার্স অ্যান্ড বাউন্স। এই অ্যানিমেশনটি আমরা প্রথম পিকচারের জন্য সিলেক্ট করে নেব, তারপরে দ্বিতীয় পিকচারের জন্য কিন্তু আমরা এই সেম 3 নম্বর অ্যানিমেশনটি সিলেক্ট করে নেব, তারপরে তৃতীয় পিকচারের জন্য আমরা এই সেম ইনলার্স অ্যান্ড বাউন্স অ্যানিমেশনটি সিলেক্ট করে নেব, এবং চতুর্থ পিকচার লাস্টের পিকচারের জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব ডিস্টর অ্যান্ড স্ট্রেস এই অ্যানিমেশনটি। তো এভাবে চারটি পিকচারে অ্যানিমেশন অ্যাড করে দেওয়ার পর এখানে একটি টিক মার্কে ক্লিক করে দিব, তারপরে এই প্রতিটি পিকচারে কিন্তু আমাদের একটি ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য আমরা প্রথমে এই ভিডিও ক্লিপস এবং প্রথম পিকচারের মাঝখানে যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। উপরে আমরা এখান থেকে ইফেক্ট ক্যাটাগরিতে চলে যাব, তারপরে এখান থেকে আমরা অনেকগুলো ফিল্টার পাবো, সেখান থেকে কিন্তু আমরা শাটার নামের যে ট্রানজ্যাকশনটি আছে এই শাটার এই ট্রানজ্যাকশনটি আমাদের ভিডিওতে অ্যাড করে দিব, তারপর জাস্ট এখানে একটি টিক মার্কে ক্লিক করে দিব। তো পরের পিকচার আমরা এই সেম ট্রানজ্যাকশনটি দিয়ে দিব। তো এইভাবে করে প্রত্যেকটি পিকচারে কিন্তু আমরা এই শাটার ট্রানজ্যাকশনটি দিয়ে দিব। তো বা সবগুলো পিকচারে যখন আমাদের এই ট্রানজ্যাকশন এবং অ্যানিমেশন অ্যাড করা হয়ে যাবে তখন কিন্তু জাস্ট আমাদের এই ভিডিওতে একটি ট্রেন মিউজিকের প্রয়োজন হবে। তো ট্রেন মিউজিকটি অ্যাড করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই প্লাস অ্যাড অডিওতে একটি ক্লিক করব, তারপর এখান থেকে এক্সট্রাকে যাব, তারপর এখান থেকে কিন্তু আমাদের এই ট্রেন মিউজিকটি অ্যাড করে নেব। তো এই ট্রেন মিউজিকের ভিডিও ক্লিপসের লিঙ্কও আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটি ক্লিক করে দিব। তো এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভিডিওটা সুন্দরভাবে মেক হয়ে গেছে কি না। তো আপনারা দেখতেই পারলেন আমাদের এই ভিডিওটা কিন্তু অসমভাবে খুব সুন্দর করে মেক হয়ে গেছে। তো ভিডিওটা কমপ্লিট করার পর আমরা জাস্ট এখানে 720 একটি ক্লিক করব, তারপর রেজলিউশনটাকে ফুল করে দিব, তারপর ফ্রেম রেটটাকে ফুল করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, আশা করতেছি এই ভিডিওতে 50টা লাইক চলে আসবে, তাই প্লিজ 50টা লাইক কমপ্লিট করে দিবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে পরবর্তী সমস্ত ট্রেন ভিডিও সবার আগে টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাছাড়া এই ভিডিওতে যদি আপনাদের কোনো নিজস্ব মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি, গুড বাই।